চিড়িয়াখানাতে জেব্রাকে তো আমরা সবাই দেখেছি, তবে জানেন কি, 1930-এর দশকে কলকাতার রাস্তায় সত্যি একটি জেব্রা টানা গাড়ি ছিল। মম্মথনাথ, মানে যিনি সুপরিচিত সমাজসেবী যদুলাল মল্লিকের কনিষ্ঠ পুত্র ছিল, কলকাতার রাস্তায় তার গাড়ি টানার জন্য আলিপুর জুলজিক্যাল গার্ডেন থেকে একজোড়া জেব্রা কিনেছিলেন এবং সেই বন্য জেব্রাকে দিয়ে তার গাড়ি টানান।